আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, প্রাইভেট প্র্যাকটিশনার। আজকে আমি তিনটি হোমিওপ্যাথিক রিমেডি নিয়ে প্রাথমিক আলোচনা করব, যেগুলো আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সহায়ক। স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সহায়ক মেডিসিনগুলো আলোচনা করার আগে আমি প্রাথমিক ধারণা দিতে চাই, কী কী কারণে স্মৃতিশক্তিগুলো কমে যায়, মানুষের স্মৃতিশক্তি কমে যায়। সত্যিকার অর্থে স্মৃতিশক্তি কমে যাওয়ার লিস্ট করতে গেলে বড় একটি লিস্ট হবে, লং লিস্ট। কমন কিছু পয়েন্ট যেগুলো না বললে নয়। ঘুমের সমস্যা এক নম্বর পয়েন্ট। আপনার যদি মানসিক চাপ থাকে, স্ট্রেস থাকে, আপনার যদি ঘুমের সমস্যা হয়, আপনি যদি এক দুই ঘন্টা ঘুমান, এরপর ঘুম ভেঙে যায়, সারাদিন পরিশ্রমের মধ্যে থাকেন কিন্তু রাত্রে ঘুমাইতে পারেন না, এই একটি গুরুত্বপূর্ণ কারণে আপনার স্মৃতিশক্তি দুর্বল হইতে পারে। দুই নম্বর কারণ, 30 ক্রস করলে, অর্থাৎ বয়স বাড়তে থাকলে মানুষের স্মৃতিশক্তি কমতে থাকে। যত বয়স বাড়ে তত স্মৃতিশক্তি কমে। তিন নম্বর, বিভিন্ন ধরনের রোগ আছে, স্ট্রোক, ক্যান্সার, আপনার গ্যাস্ট্রিক যদি সমস্যা থাকে, লিভারে বিভিন্ন ধরনের গোলযোগ যদি থাকে, ডায়াবেটিস যদি থাকে, অ্যানি কাইন্ড অফ ডিজিজ, এগুলোর কারণে আপনার স্মৃতিশক্তি কমতে থাকে। চার নম্বর, বিভিন্ন ধরনের ঔষধ, প্রেশারের ঔষধ, ডায়াবেটিসের ঔষধ, আপনার লিভারের ঔষধ, গ্যাস্ট্রিকের ঔষধ, দীর্ঘদিন ধরে ঔষধ খেতে থাকলে আপনার স্মৃতিশক্তি কমতে থাকে। এই চারটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই ভিডিওতে এখন তিনটি হোমিওপ্যাথিক রিমেডি সম্পর্কে আলোচনা করব। তিনটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক রিমেডির এক নম্বরে হচ্ছে অ্যানাকার্ডিয়াম অরি। স্মৃতিশক্তি দুর্বলতার সাথে অ্যানাকার্ডিয়ামের একটি কানেকশান আছে, অর্থাৎ সিমটম কম বেশি যাই হোক না কেন অ্যানাকার্ডিয়াম ভালো কাজ করে। মেজর সিমটমগুলো হচ্ছে স্টুডেন্ট যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী, তাদের পড়ালেখা অমনোযোগী, কিছু মনে রাখতে পারে না, এই ধরনের যদি সমস্যা থাকে অ্যানাকার্ডিয়াম চমৎকার কাজ করে, এগুলো স্ট্রাইকিং সিমটম। প্রেম, ব্যর্থতা প্রেমে, হতাশা, ব্যবসায় লস, চিন্তা, ডিপ্রেশন, বিভিন্ন ধরনের চাপ, এগুলোর কারণে যদি নার্ভাস উইকনেস আসে, স্মৃতিশক্তি দুর্বল হয়, অ্যানাকার্ডিয়াম ভালো কাজ করে। সহজ পয়েন্ট হচ্ছে, ব্যর্থতা থেকে যদি রোগ হয়, স্মরণশক্তি কমে যাওয়ার রোগ হয়, অ্যানাকার্ডিয়াম চমৎকার কাজ করে, সিমটম মিলিয়ে ব্যবহার করলে আপনার স্মৃতিশক্তি অনেকাংশেই বৃদ্ধি পাবে। নাম্বার দুই, সিফিলিনাম। সিফিলিনাম স্মৃতিশক্তি লোপ পাওয়ার নিজস্ব কিছু সিমটম আছে। যদি রোগীর মধ্যে এমন মনে হয় যে কিছুক্ষণ আগে কী খেয়েছে পরক্ষণে আর মনে করতে পারতেছে না, খুব কাছের লোক হঠাৎ করে তাদেরকে চিনতে পারে না, বাড়ি ছেড়ে বাইরে কাজকর্ম সেরে বাসায় আসবে, বাসা খুঁজে পায় না, এই ধরনের যদি স্মৃতিভ্রম হয় সিফিলিনাম রিমেডিটি চমৎকার কাজ করে, স্ট্রাইকিং সিমটম কম হলেই যথেষ্ট। তিন চারটি সিমটম যদি স্ট্রাইকিং মিলে যায় আপনারা ঘরোয়াভাবে অ্যাপ্লাই করবেন। নানা গুণী নানা মত আছে, নানা পথ আছে, কিন্তু আমি বলবো ঘরোয়া চিকিৎসার জন্য আপনারা ব্যবহার করতে পারেন। অনেকে নিষেধ করে অল্প সিমটমে ব্যবহার করা যাবে না, আবার অনেকে বলে স্ট্রাইকিং সিমটম এক দুইটি হলেই হয়। আমাদের হোমিওপ্যাথির গাইডলাইনে আছে যে স্ট্রাইকিং সিমটম এক দুইটি হলে আপনারা ঘরোয়াভাবে অ্যাপ্লাই করতে পারেন। তিনটি ওষুধ বলার পরে একসাথে আমি খাওয়ার নিয়মটা বলে দেব। নাম্বার থ্রি, খুব গুরুত্বপূর্ণ একটি স্ট্রাইকিং সিমটম। ভিডিও শুরুর আগে বলেছিলাম যে কী কী কারণে স্মরণশক্তি
কমে যায়। বয়স্ক ব্যক্তি, বয়স হয়ে গেছে 45, 50, 60, যত বয়স বাড়তে থাকে স্মৃতিশক্তি কমতে থাকে। এই একটি স্ট্রাইকিং সিমটমে আমরা ব্যারাইটা কার্ভ নামে একটি হোমিওপ্যাথিক রেমেডি আছে, এটি ব্যবহার করতে পারি। বয়স বাড়ার সাথে সাথে যদি স্মৃতিশক্তি কমতে থাকে, ব্যারাইটা কার্ভ চমৎকার কাজ করে। বয়স্কদের স্মৃতিশক্তি বৃদ্ধির একটি মেজর হোমিওপ্যাথিক রেমেডি হচ্ছে ব্যারাইটা কার্ভ। তিনটি ঔষধ সম্পর্কে বলেছি, ঘরোয়াভাবে খাওয়ার নিয়ম বলবো। এই তিনটি ঔষধের যে কোনো একটি সিমটম আপনার যদি বয়স্ক বয়স বাড়ার সাথে সাথে হয়, একটি লেখাপড়া অমনোযোগী ব্যর্থতার কারণে হয় সেটি আলাদা, যেই সিমটমে যেটি ম্যাচ করবে এই তিনটি রেমেডি যে কোনো একটি আপনার ব্যক্তিগত রোগের জন্য সিলেক্ট করবেন। এক ফোঁটা করে সকাল এবং রাত্রে দুইবেলা খাবারের আগে খেতে পারেন। পিলে যদি খান হোমিওপ্যাথিক পিল মিডিয়াম সাইজের 4টি করে পিল, দুই বেলা বা তিন বেলা খাবারের আগে খাবেন, 1 থেকে 1.5 মাস খাবেন, পাওয়ার হবে 630 এবং 200, এর উপরে যাবেন না, এর উপরে গেলে অবশ্যই ডাক্তারের প্রয়োজন। 1 থেকে 1.5 মাস খান, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। পেজে দেখলে পেজটি লাইক করবেন, আর যদি ইউটিউবে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।